মানুষের তোলা প্রথম ফটোগ্রাফ হিসেবে এটাকে গণ্য করা হয়। এবং তুমি যদি নিচের বাঁ দিকে লক্ষ্য করো, তুমি স্পষ্টভাবে একজন ব্যক্তিকে দেখতে পাবে। কিন্তু এই ছবিটি তোলা হয়েছে প্যারিসে দিনের একদম মাঝামাঝি সময়ে। লোকজন চারপাশে রাস্তায় হাঁটাহাঁটি করবে ও ঘোড়ার গাড়িতে চড়বে। তাহলে কেন আমরা শুধুমাত্র একজন ব্যক্তি ছবি তুলতে সক্ষম হয়েছি? ছবি প্রসেস হওয়ার জন্য প্রায় 10 মিনিট সময়ের প্রয়োজন ছিল। এর মানে লোকজনেরা যারা হাঁটাহাঁটি ও ঘোড়ার গাড়িতে চড়ছিল তাদের গতি ছবি প্রসেস হওয়ার গতি থেকে বেশি হওয়ায় তারা ছবিটিতে আসতে পারেনি। কিন্তু যেটা পালিশের জন্য অবিশ্বাস্যভাবে লোকটা স্থির ভাবে দাঁড়িয়েছিল, আর অবশ্যই এটি প্রায় 10 মিনিট স্থায়ী ছিল।